শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অবস্থায় নেই সাকিব আল হাসান। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন। সাকিবের চাওয়া পূর্ণ করেছে বিসিবি। তাকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিরতি দিয়েছে দেশের এই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বুধবার 9 মার্চ এ খবর দিয়েছেন বিসিবি পরিচালক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ থেকে ধরলে আনুষ্ঠানিকভাবে 53 দিনের বিশ্রামে যাচ্ছেন সাকিব। এই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে কেবল দক্ষিণ আফ্রিকা সফর মিস করবেন তিনি। দক্ষিণ আফ্রিকায় 2 টেস্ট ও 3 ওয়ানডে খেলবে বাংলাদেশ। 2 ফরম্যাটে দলে তাকে রেখে পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট। মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 টেস্ট খেলবে লঙ্কানরা। সব কিছু ঠিক থাকলে এবং সাকিব খেলার ইচ্ছা প্রকাশ করলে হয়তো ওই সিরিজ দিয়ে তাকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে। বাংলাদেশ সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল 2017 সালে। সেবারও সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তার টেস্ট ক্রিকেটের প্রতি অনাগ্রহের আলোচনাও মূলত শুরু হয়েছিল তখন থেকেই। ICC নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সেই আলোচনায় বাঁহাতি অলরাউন্ডার নিজেই তুমুল করে দেন। 2021 সালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেললেও চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তিনি। IPLে খেলবেন বলে গত বছর শ্রীলঙ্কার টেস্ট সফরে যাননি। এবছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন। এবারও লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে থাকছেন এই বাঁহাতি অলরাউন্ডার। বন্ধুরা, ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আপনার প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দিন।